নমস্কার নমস্কার, এসে গেলাম যথারীতি। বাইরে বৃষ্টি পড়ছে গড়ি গড়ি, ঘর বাইরেও খুব অন্ধকার। আছে গলা ভাত, আছে পেঁপে সেদ্ধ বা পেঁপে ভাতে, আছে থোঁড়, কী বলবো এটাকে, ছেঁচকি ভাজা সেদ্ধ যা ইচ্ছে বলতে পারেন, থোঁড়টার থোঁড় ছেঁচকি হতে পারে, কারণ একটু কালো জিরে আছে। হ্যাঁ, আর আছে মাছের ঝোল, সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে, পটল দিয়ে, কচুর গাঁটি দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল, সবাইকে অনুরোধ করি প্লিজ, যতদিন আছি একটু করে প্লিজ একটু করে যদি সাপোর্ট করে দেন একটু করে, তাহলে খুব ভালো হয়। যতদিন পারি দিয়ে যাচ্ছি, একটু প্লিজ যদি সাপোর্ট করেন, সবাই যদি একটু সাপোর্ট করেন, হ্যাঁ করে একটু করে লাইক করেন, তাহলে খুব ভালো হয়। এই হচ্ছে আমার অনুরোধ। টিনা দাসকে বলি থ্যাংক ইউ, পার্থ দাসকেও বলি থ্যাংক ইউ, আর যারা যারা আছে সবাইকেই থ্যাংক ইউ। পেঁপেটাকে শুদ্ধ খেয়ে নেবো, ও ভাত দিয়ে আর মাখবো না, ওরা কামড়ে কামড়ে খেয়ে নেবো। একটু দুগাল ভাত নেই, এতেই আবার কেউ একজন কমেন্ট করে দিয়ে দেবে ভাত এত খাবেন না। কমেন্ট করার আগে একটু তাদের একটু চিন্তা করতে হয় যে কত তিন গাল দুগাল ভাত নেই, আমি থোঁড় দিয়ে মাখি সব কটা পুড়িয়ে যাবে। এখন দেখি সবজিটা বেশি করে খেতে হবে না, ফোঁড় আছে, লাউ আছে, পটল আছে, ঝিঙে আছে, যে আছে এখন খাই আর কি, চিচিঙ্গে আছে, বাজারে সব অনেক সবজি আছে, এইগুলি খেতে হবে। সবাইকে বলি, সবাইকে অনুরোধ করি, সবাই একটু আমার পাশে থাকবেন, সম্ভব হলে একটু সাপোর্ট করে দেবেন। সবাইকে অনুরোধ করি একটু পাশে থাকবেন, সম্ভব হলে একটু সাপোর্ট করে একটু লাইক শেয়ারটা করে দেবেন, সম্ভব হলে সাপোর্ট করে লাইক শেয়ারটা করে দেবেন, কেমন। ওটা পরিতোষ দাস না পার্থ দাস, আমি আবার বলছি পার্থ দাস, ওদিনকে বলতে ভুল হয়ে গেছিলো, আমি মনে করে গেছি, আমি তারপরেই আমি কারেকশন করে দিয়েছিলাম, পার্থ দাস হবে, পরিতোষ দাস না। তাহলে এই সব রকম তরকারিও আছে, ঠিক আছে খাও তো। হ্যাঁ নমস্কার।